এই গরমে এই রেসিপিটি হতে পারে আপনাদের কাছে সব থেকে প্রিয় নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি উত্তর পশ্চিম ভারতের প্রসিদ্ধ কাঢ়ি পকোড়ার রেসিপি নিয়ে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় গরম ভাতের সঙ্গে খেতে বেশ তৃপ্তিদায়ক লাগে এই এক পদেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দুটি মাঝারি মাপের পেঁয়াজ আর একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এখন একটি বোলের মধ্যে নিয়েছি জল আলুকে জলের মধ্যেই আমি গ্রেট করে নিচ্ছি চেষ্টা করবেন একটি মোটা গ্রেটারে আলু গ্রেট করে নিতে সমস্ত আলু জলের মধ্যেই গ্রেট করে নেব যাতে করে আলুতে না লালচে দাগ ধরে যায় আলু গ্রেট করা হলে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে আলু থেকে এক্সট্রা জল ভালো করে চেপে বের করে নিয়ে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছি সমস্ত আলু এভাবে জল বের করে তারপর আমি এই বোলটিকে একটু সরিয়ে রাখলাম এখন আমি মাঝারি মাপের যে দুটি পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজকে এরকম কুচি করে কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজ এভাবে কেটে নিয়ে দুটি কাঁচা লঙ্কাকেও বেশ ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হলে আলুর সঙ্গে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ হলুদ দেওয়ার পর এখানে মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন অর্থাৎ একটি কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ বেসন এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু লবণ দেওয়া আছে তাই এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই তাতে করেই কিন্তু সুন্দর মাখা হয়ে যাবে এবার আরও একটি বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই বাড়িতে পাতা টক দই কিংবা দোকান থেকেও টক দই কিনে নিতে পারেন দইয়ের সঙ্গে এখানে আমি মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন অর্থাৎ একটি কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ বেসন এই রেসিপির জন্য টোটাল আমি হাফ কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ বেসন আমি এখানে যোগ করেছি আর ওয়ান ফোর্থ কাপ বেসন আমি পকোড়ার জন্য মিশিয়ে রেখেছি এখন খুব ভালো করে দই আর বেসনকে এভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে আর তারপর অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে একটি পাতলা ঘোল তৈরি করে নিতে হবে বেশ কিছুটা জল দিয়ে আমি একটি পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি আবারও বেশ কিছুটা জল দিয়ে ঘোলকে বেশ পাতলা তৈরি করে নিলাম আমাদের এই ঘোল একদম রেডি এবার চলে যাব মূল রান্নায় কড়াই গরম করে নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল তেল গরম হলে এখন সেই বেসন পেঁয়াজ আর আলুর যে মিশ্রণ আমি বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প পর্ষার নিয়ে গোল আকার দিয়ে পকড়ার মতো করে ছেড়ে দেব এই পর্যায়ে কিন্তু আমরা বেশ ছোট ছোট গোল গোল পকোড়া ভেজে নেব এভাবেই ছোট ছোট পকোড়াগুলো বানিয়ে নিলে দেখতে সুন্দর হয় উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরিয়ে আর একটু সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নেব যাতে করে এর মধ্যে থাকা আলু ভালো করে কুক হয়ে যেতে পারে দুটো ব্যাচে আমি এভাবেই সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আর বাকি রান্না কিন্তু আমি এই একই তেলে করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে সর্ষে আর জিরে ফোড়ন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লাল লঙ্কা আর দুটি কাঁচা লঙ্কাকেও অল্প একটু চিরে যোগ করে দিয়েছি এখানে পাঁচ ছটা রসুনের কোয়াকে একটু থেতো করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় তবে আপনাদের মধ্যে যদি কেউ রসুনের ফ্লেভার ভালো না বাসেন সেক্ষেত্রে রসুনের পরিবর্তে আধা ইঞ্চি আদাকে গ্রেট করে যোগ করতে পারেন এখানে কয়েকটা কারিপাতাও যোগ করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য যদি কারিপাতা হাতের কাছে থাকে অবশ্যই করে দেবেন হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেসন আর দইয়ের সেই ঘোল এখানে ঢেলে দিলাম বাটি ধুয়ে অল্প পরিমাণ জল আবারও যোগ করে দিয়েছি এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ঘোলকে কিন্তু বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে যাতে করে বেসন কাঁচা না থেকে যায় ভালো করে কুক হয়ে যেতে পারে একটু চেখে নিয়ে বাকি লবণটুকু যোগ করে দিলাম এখন প্রায় এই পর্যায়ে মোটামুটি সতেরো আঠেরো মিনিটের মতো এই ঘোলকে ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে এভাবে ফুটিয়ে নিতে নিতে এই ঘোল কিন্তু একটু ঘন হয়ে যাবে মোটামুটি আমি এখানে সতেরো থেকে আঠেরো মিনিটের মতো এই ঘোলকে ফুটিয়ে নিয়েছি দেখুন ঘোল কিন্তু এই পর্যায়ে একটু ঘন হয়ে গেছে আর পরিমাণেও একটু কমে গেছে ঠিক এরকম সতেরো আঠেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি পকোড়াগুলো ছেড়ে দিলাম ফুটন্ত করিতে এই পকোড়াগুলোকে আবার ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম আর পকোড়াগুলো দেওয়ার পর অন্তত দু তিন মিনিট ভালো করে পকোড়াগুলো কড়ির মধ্যে ফুটিয়ে নেব তাতে করে পকোড়ার মধ্যে কড়ির সুন্দর টেস্ট ঢুকে পড়তে পারবে দু তিন মিনিট হয়ে গেলেই কিন্তু আমাদের এই কাঢ়ি পকোড়া একদম সার্ভ করার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ মুখরোচক আর তৃপ্তিদায়ক লাগে আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রই